পাতাই মা রিংটোন লাগাইছে কি হুন এলা আপলে দিছে পাতাই মা পাতাই মা সুন্দর না আবার দে আমার নাম্বারটা মনে হচ্ছে ধরতেছ না ঠিক আছে তোর নাম্বার চিনবো কেমনে পারে চিনতে পারে বাদ দেবে ওইটা কোনো কথা না কথা হয়েছে যে তোর নাম্বারটা তোমার আনন তোর নাম্বার থেকে ওর একটা ফোন দে দিমু এই নাম্বারটা দে কি আমার নাম্বারও তো ধরলো না আরেকবার দেখ আরেকবার দেখ হ্যাঁ আরেকবার দেখ ঘুমে ট্যাবলেট খেয়ে ঘুমায় মনে হয় দেখ আরেকবার দেখ প্রতিদিনই তো ঘুরে কোন মায়ারে পায় না প্রতিদিনই ট্যাবলেট খায় মনে কর ধরলো না তো এই তরস ফরস কইতে পারস দেই লিখিতা আচ্ছা তোর একটা কথা কই এই যে আমরা এনে যত মানুষ থাকতেছে এর আর কোনো ঠাইটি না তো জানো হ্যাঁ কেউ ঠাইটি না কিস্তা জানি না আর যে দর যদি মিশুর একটা অসুস্থ হয় এর যদি একটা বিপদ আপদ হয় কই কে খুঁজবে কই গিয়ে খবর দিবে আরে বেটা ডা সরে বাড়ি ভাড়া লইতে গেল আজকাল বাড়ি এলা ভোটার আইডি কার্ড ছাড়া বাড়ি ভাড়া দেয় না হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ডটা দিলে পরে দিব আনাইলে দিত না বাড়ি ভাড়া তা আমরা যে একটা হাউস চালাইতেছি ওটি লোকরা আমরা চাকরি দিছি একটা লোকের ঠাইটি না আমরা জানি না একটা লোকের কোনো বাড়ি ঘর কইতে জানি না এটা কোনো কথা ঠিক বলছো তো আমি তাহলে ভাইয়ার সাথে কথা বলে সবার ঠিকানা ঠিকানা সব কালেক্ট করি তুই তো এক কল ভাইয়ার থেকে তো কইবি নিজের মাথার বুদ্ধি না আর আমি তো সবসময় ভালা কথাই কু আমার তো কথা তো সত্যতে খারাপ লাগে উচিত কথা আমি স্যার আর কেউ কয় ন বাইরে থেকে কইতে তুই নিজের বুদ্ধি দিয়ে তুই নিজে এটা সংগ্রহ করে তোরতে তুই দিবি বাই কোনো যদি সায় তোরতে এই বেলা তুই বাইরে দিবে বাই তাই না বুঝবে যে আমার বাই ট্যালেন্ট হয়েছি আমার বাই একটা কাম করে রাখছে এটা তত্ত্ব সংগ্রহ করে রাখা উচিত না ঠিক আছে আমি তেলের সবার ঠিকানা নিয়ে নেবো ঠিক আছে কি তা আর যদি তুই সবার টাইটি হান একবারে জোর হবে চাষিতে শুরু হর যা চাষি ভাই কেন আরে আজব ঘটনা চাষি কি তা চাষি সবার মুরব্বী না তে বেটার নাম ঠিকানা তো শুরু হর তু ওই করে যারা আছে ব্যক্তির নাম ঠিকানা লেখা যার চাইটি না কি আছে না আছে সব তত্ত্ব তো জমা রাখবে অসুবিধা কি ঠিক আছে আমি নেবো না যাও একটু কর যেটা কামের কাম না তো তুই কী কামটা করস তে তোর কী কামটা আছে তোর এনো শুধু মুডে একটা কাম দিছি এটা তুই বুঝস না এটা লজিক বুঝে কথা কোস আমি করবো বলছি তো যাও না করবো বলছি তো মরাটা লাং করে তা হস উঠ 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 সালাই উঠ যা কি ব্যাপার
আমার টাকার খবর কি? এই তো এটা লাই তো আমি বাড়িতে আছি আর কি। তো টাকা দাও। আরে টাকা দিব, আরে আরো দুই তিন কয়েকটা দিন সময় দিতে। না না সময় নাই, আমার ছেলে বিদেশে লেখাপড়া করে, ওর আমার টাকা পাঠাইতে হয়। ওরে টাকা পাঠামু ওর পড়াশোনাইব, না তো পড়াশোনা বন্ধ হয়ে যাবো গা। তুমি টাকা দাও। দাদা আপনি তো জানেনই আব্বা আপনার কাছ থেকে ধার নিয়েছিল, এরপরে তো জায়গা সম্পত্তি সব আপনি রাখছেন, আমি আস্তে আস্তে আপনারা টিয়া এগুলো দিয়ে দিব। না না এগুলি বহু শুনছি, আমি আর সময় দিব না। তোমার এই বিটা বাড়ি বিক্রি করে আমার টাকা দাও। দাদা আমার তো আছেই ওই একটা বিটা বাড়ি, এটা ছাড়া তো আর কিছু নেই, এটা বেশি দিলে লাইট কমে থাকবে। অত কিছু বুঝি না, আমার টাকার দরকার। তুমি আমারে বিটা বাড়ি বিক্রি করে টাকা দাও। আপনারা কটা সব দিন সময় দেন, আপনারা টিয়া দিয়ে দিতেছি। সময় তো বহু দিছি তোমারে, কদিন সময় চাও? আর কটা দিন সময় দেন? না মাত্র দুই দিন সময় দিছি আমি, দুই দিন সময় দিব। এই দুই দিনের ভিতরে তুমি আমার ওই বিটা বিক্রি করে টাকা দিবা, আর যদি না পারো আমি নিজে তোমার বিটা বিক্রি করে টাকা আদায় করে ছাড়ো। বুঝছো? যাও। জাকি ভাই, জাকি ভাই, আরে জিল্লু তোর কি অবস্থা? ভালো আছিস নি? এই তো ভাই ভালো আছি। আপনি ভালো আছেন নি? ভালো আছি। তোর কি অবস্থা? এই তো চলতেছে। ভাবি ভালো আছে নি? ভাবি বাচ্চা সবাই ভালো। তুই কবে আসছোস? এই তো আয়। তো আপনি সিলেট থেকে কবে আসেন? আমি সিলেট তো আসছি, ব্যবসা করি আবার যাবো, এই আসা যাওয়ার ভিতরে আছি আর কি। আপনার তো আসলে ঢাকা শহরে বড় হয়েছেন, ব্যবসা বাণিজ্য সিলেট, বাড়িতে তেমন একটা আইয়েন না। তো কি বল, কি বলবি? হ্যাঁ আপনার একটা কথা কইতাম আর কি। হ্যাঁ বল বল বল, কি কথা বল? না আপনি তো জানেন যে আপনার আব্বা মানে চাচা, আর আব্বার কাছে তো কিছু টিয়া ধার লইছিল বুঝছেন। ও হ্যাঁ হ্যাঁ। এখন তো আব্বাও নাই চাচাও নাই, আর তো সেই টিয়াগুলো একটু লাগে বুঝছেন। ও তোর টাকা ওই যে 30,000 টাকা পাইতো ওইটা? আর ওটা তো আসার সময় তোর ভাবির সাথে কথা বলতেছিলাম যে জিল্লু তো টাকা পায়, টাকাটা দেওয়া দরকার, বহুদিন হয়ে গেছে আমি তো টাকা নিয়ে আসছি। আরে বাকির ভাই, ভাই আপনি আরে কি উপকার করছেন ভাই? আরে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো টাকাটা এখনই লাগবো। হ্যাঁ ভাই আমি তো আসছোস কখন? এই তো আমার আইলাম মাত্র। তাহলে একটু ঘুরে টুরে ফ্রেশ ট্রেশ হয়ে আস, দুপুরবেলা আমার সাথে খা। তোর ভাবি যে একটা ডাল রান্ধে না খেয়েবি, আয় খা, খাওয়ার পরে খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি, তারপরে বিকেলে টাকাটা দেই। আচ্ছা তাহলে আপনি আসেন কে? আমি আসি। তুই তুই যে ঘুরে ফ্রেশ ট্রেশ হয়ে বাসা তো ঘুরে আস না বেটা, আয় দুপুরে খাই তারপর টাকাটা দিই। আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই দোয়া করে, তুই কোনো কোনো চিন্তা করিস না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো যা। হ্যাঁ হ্যালো হ্যালো ভাই, আপনি কে ভাই? আমি কে মানে আপনি কে? কারে চান ভাই? আমি মানুষ ভাই। এ মানুষ বলেই তো ফোন দিছেন, গরু ছাগল তো আর ফোন দেয় না। এটা তো বুঝছি ভাই, গরু ছাগল তো আর ফোন দেয় না, তো আপনি কে ভাই? ফোন দিছেন আপনি, আপনার কারে দরকার বলেন, আমার পরিচয় জেনে তো লাভ নাই। আমি তো চাইতাছি যারে এখন আপনি কি সেই নাকি, একটু জানার লেগে তো আপনার একটু ফোন দিলাম। আপনি কে ভাই? আপনার সমস্যা কি, কাকে চান সেটা বলেন। নামটা তো কি জানো, আমি তো একটু কনফিউজ ভাই, একটু আপনার নামটা একটু বলেন না শুনি। তাহলে এত কনফিউজ থাকলে ফোন দিছেন কেন? কনফিউজ ভাই একটু বলেন না, নামটা বললে তো সমস্যা নাই গা, বলেন একটু শুনি। আমি কে না কে এটা তো জানা লাভ নাই। হ্যাঁ আপনি যারে চান তার নামটা বলেন, আপনি একটু পরিচয়টা বললে সমস্যা কি আপনার? ফোন ডাক, ফোন ডাক। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে ভাই? আমি রাসেল। কোন রাসেল? আমি আশফাক ভাইয়ের ছোট ভাই রাসেল। ও ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছেন। আপনি? এই তো ভাই, আপনি কেমন আছেন? কই আপনি? আমি ভাই এই তো রাস্তায় আসতেছি। বাইরে ফোন দিছিলেন? ফোন তো দিছিলাম কিন্তু আপনার ভাই তো ফোন ধরে না। ফোন ধরে না, এই জীবনে ফোন ধরবো না। এক কাম করেন আপনি, ওই ভাইয়ের লগে আহেন, দেখা করেন। কই দেখা করবো বলেন তো? আর কই ভাইয়ের বাসা আহেন। মানুষ তো বলতে শুনছি সবসময় এক প্যাকেট বা দুই প্যাকেট, দেড় প্যাকেট তো অনেক শুনি নাই কখনো।
দের প্যাকেট কেন ভাই? আরে বুঝলেন না, এক প্যাকেট হচ্ছে ভাইয়ের আর হাফ প্যাকেট আমার মিয়া। ও আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছি আমি। বসেন বসেন, তাড়াতাড়ি আসতে গেল ভাই। ভাই আমার বোন তোর বাস সমান না, খাইজলামি করস ভাই, বান শক্ত করে বান, দূরে বান, লাড়ি বাড়ি কর, এডি আজকে পিড়া এডি শয়তান বুঝছস, লাড়ি বাড়ি করে এডি পিড়াম, কষ্ট না করলে হতো ভাই আমি বান্দি। হ্যাঁ ইয়ালো লাড়ি লো, হ্যাঁ তোর কি কইছিস যে লাড়ি রাখবি না কইছিস? হ্যাঁ তুই কি ঘুষ খাইছস? লাড়ি কই আগে বললেন আবার আবার একটা দিন ধরে একটা ক কি লে ফোন দিছিলে ক? আপনারে ফোন দিছিলাম একটা কাজে। কি কাজ? কাজ একটু দেখা করার দরকার ছিল, কথা কর দরকার ছিল। ক কি কথা করব ক? এমনি মাইন্ড রাখলে কেমনে কথা কম কোন? তো তোরা কেমনে কি করব? জামাই আদর করব? হ্যাঁ তোর ঘরে একটা মা বোন নাই? তবে একটা মা আমার বোনের লয় ফাইজলে আমি করস? আমি তো আপনারে ফোন দিছি। আমারে ফোন দিছস? হ্যাঁ। তুই কি আর আমার নাম্বার দিছস না আমার বোনের নাম্বার দিছস? ভাই আপনার নাম্বার দিছি, ও কোতে জানো আপনার বোনের নাম্বার? আমার বোনের মোবাইলে ফোন দিয়ে ডিস্টার্ব করো। আমার বোনের মোবাইল দিমকে আমার মোবাইলে ফোন দিছিস ভাই? কত কষ্ট ভাই, নাম্বার তো এই দিছে। আমি নাম্বার দিছি তো করে ভাই, আমরা একটু ঠিকমতো আলাপ করি। কি হইছে? ঠিকমতো আলাপ করি ওই ইচ্ছা দেরে ভিতর ল ভাই, বাইরেই কথা কই, বাইরে কোনো কথা না, ভিতর ল, ভিতরে আটা খুলেন, হাত খুলবো বেটা, আস ল ভিতর ল। আব্বাতে এত রাব্বা টিয়া লইছিল,
হাতের কাছে গেছি, এতক্ষণ আর লাঞ্চ খাওয়াইব, অন যাইতেছি লাঞ্চ করতে, লাঞ্চও খাই আইম, পিয়া গানো লই আইম। তুই লাঞ্চ হারিয়ে আমার লোকের দেয়া কর, কোনে দেয়া করবো, মাডো চলিয়া অন মাডো ভাই আড্ডা মারস কেন আর কি রুম আয় ওলাইন ভালো হলি না বেটা, বাড়ির থাইপরে কাম কুম করবি, দান টান লিটবি, মাটি গুটি ঘর করবি, এগুলো ই করবি, এগুলো কিচ্ছু করস না তোরা। আরে বেটা আয় বেটা, আড্ডা দিম, ভাল লাগবে, আয় বেটা, এত যা তুই আয় আয় লাঞ্চ করি আয়। তুই লাঞ্চ করছিস নি? আয় করুম। কি লাগালি মা এমন সময় তো, তুই একটু আগে তো খুব হাফ লেডিস হাফ লেডিস করলি, আসবাক রে এমন তো তুই ফুল লেডিস এইভাবে বাইন্ধে দিস, এটা হইলো নাকি কোনো কথা? আরে বাণিজ্য নাই না